আজি ধন ঐশ্বর্যর অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর পূজা, কিন্তু দেখা গৈছে দুর্গা পূজার দরে বিভ্রাটর সৃষ্টি হয়েছে মানুষের মাজত, কিয়নো দুটাক দিন এইবার লক্ষ্মী পূজা পড়ছে। দরাচলতে লক্ষ্মী পূজা আজি নে কাইলৈ বৈদিক পরম্পরা অনুসরি প্রস্তুত করা যে পঞ্জিকা, সেই পঞ্জিকায় সঠিক উত্তর দিবা নাই নাকি? মই এই বিষয়ে কথা পাতিম। মূল আছে জনপ্রিয় যুবজ্যোতিষী দিব্যজ্যোতি শইকীয়া। আসলতে বিভ্রান্তিটা কত কথা কি, আমার যদি পঞ্জিকা চা যায়, পঞ্জিকা আমার ওয়েস্ট বেঙ্গল আর অসমের পঞ্জিকার 20 মিনিট বা 15 মিনিট ডিফারেন্স আছে, হয় মানিছো। কিছু কিছু পঞ্জিকা মতে আজি সন্ধিয়া 7:41 পৰা পূর্ণিমা আরম্ভ হব, অহাকালি রাত সন্ধিয়া 5:15 পূর্ণিমা শেষ হব। গতি কথাটো কি, বৈদিক পরম্পরা মতে এইবার লক্ষ্মী পূজা মানে বিতর্ক হয়েছে আর ভুল হয়েছে। কি কারণে? সূর্য, আমার বৈদিক পরম্পরা মতে সূর্য উদয় দিনাহে আসলে পূজা ভাগ হয়। গতি চা যদি যদি আমি ভতি যাও, এবার কিন্তু যা এই দুর্গা পূজা ষষ্ঠী আরম্ভ হয়েছে আসলে 8 তারিখের রাতেপা 6:06, শেষ হয়েছে 9 তারিখের রাতেপা 7:16। গতি কি যদি চা যায়, কিন্তু এবার ষষ্ঠী কিন্তু 9 তারিখে পালিছে, কিন্তু যদি তেনেকে হয় তাহলে এবার এই লক্ষ্মী পূজা ভাগ অহাকালি পাতিব লাগিছিলে। কি কারণ হল, আসলে পঞ্জিকায় মানে সঠিক সিদ্ধান্ত দিব পৰা নাই আর পঞ্জিকা বিতর্ক হয়েছে এইটো কারণে। আসলে এইবর আসলে সঠিক সিদ্ধান্ত মানে দিব লাগে, পঞ্জিকা বিতর্ক করব নালাগে। আসলে মানে সঠিক সিদ্ধান্ত হলে মানুষ আসলে কামবোর করে নিয়াকো কাম হয়ে যায় বা নিয়াকো কামবোর করে সুবিধা হয়ে পায়, শান্তি পায়। আসলে সেইটো আসলে শান্তি দিব পৰা নাই এবার পঞ্জিকায়। এনে অবস্থাত আজি আৰু কাইলৈ দুইটা দিনে লক্ষ্মী পূজা পাতিব পাৰিব? নহয়, নোৱাৰে। কি কাৰণে নোৱাৰে? সূৰ্য উদয় অহাকালি পাব, আজি সন্ধিয়া 7:41 পৰা মানে সি পালন আৰম্ভ হৈছে, অহাকালি শেষ হ'ব সন্ধিয়া 5:15 বা 16। সূৰ্য উদয় অহাকালি পাব, আচলতে অহাকালিয়ে পূজা ভাগ হ'ব লাগিছিলে এই লক্ষ্মী পূজা ভাগ। কিন্তু কি কাৰণে নহয়, পঞ্জিকা মানে এটা পৰম্পৰা চলাইছে যে লক্ষ্মী পূজা একেলগে হ'ব নোৱাৰে। সেইকাৰণে আচলতে পূজা ভাগ আজি হ'ল, আচলতে অহাকালি হ'ব লাগিছিল পূজা ভাগ। আজি যদি লক্ষ্মী পূজা সকলে অনুষ্ঠিত করে, সেই আশা করা অনুসরি ফল লাভ নকরিব? ফল লাভ নকরে। কি কারণ? তেও যেহেতু সূর্য, আমার বৈদিক পরম্পরা মতে সূর্য উদয় দিনা তিথিটো আছে পূর্ণ প্রভাব পড়ে, সূর্য উদয় পূর্ণ প্রভাব পাব অহাকালি। অহাকালি পূজা ভাগ করলে বেশি ভাল হব বা শান্তি হব বা মানে লক্ষ্মী দেবীর সুস্থ হব। কালিলে লক্ষ্মী পূজা পাতিলেহে লক্ষ্মী সন্তুষ্ট হব? হয়, সন্তুষ্ট হব। আসলে যদি বৈদিক পরম্পরা সেই মতে যদি চা যায়, অহাকালি পূজা ভাগ করলে আসলে মানে মানে লক্ষ্মী দেবী সন্তুষ্ট হব বা মানুহ কাম সন্তুষ্টি পাব করে পেলায়। আসলে পূজা আরম্ভ নোহাকই বা সূর্য নোপাকই পূজাটো উচিত নহয়, উচিত নহয়। দরাচলতে পঞ্জিকার যে বিভ্রান্তি তাক লৈ এতিয়া সর্বসাধারণ বিভ্রান্তিত পৰিছে, কিয়নো দুটাকে দিন আজি আৰু কাইলৈ। আৰু জ্যোতিষীগৰাকীয়ে উল্লেখ কৰা মতে অহাকালিলৈ লক্ষ্মী পূজা অনুষ্ঠিত কৰিলেহে আচলতে প্রকৃত ফল লাভ করব। কিন্তু আজি যেহেতু লক্ষ্মী পূজা সমগ্র রাজ্যজুড়ি ধুমধামে পাতিবলে সকলে আগ্রহ প্রকাশ করেছে বা অনুষ্ঠিত হব সন্ধ্যালয়, কিন্তু দেখা পোৱা গৈছে এনে ধরনের পঞ্জিকা বিভ্রান্তর ফলতে এটা সর্বসাধারণ বিভ্রান্তিত পৰিছে, যাক লৈ এক মিশ্রিত প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।